নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শীঘ্র বরখাস্ত হতে পারেন 34 এপিএসসি উত্তীর্ণ অফিসার। শুরু হলো কাছাড় জেলা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে শিলচরে শ্রী রাম পতাকা বিক্রির ক্রেজ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শীঘ্র বরখাস্ত হতে পারেন 34 এপিএসসি উত্তীর্ণ অফিসার। তাদের জেরা করার পরে এই ইঙ্গিত দিয়েছেন সিটের কর্মকর্তারা। অফিসারদের হস্তাক্ষরের ফরেন্সিক যাচাইয়ের কাজ চলছে, এরপরে এই 34 জন বরখাস্ত হতে পারেন। সম্প্রতি এই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছিল, আবার অনেককে সাসপেন্ড করা হয়েছিল। অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের কাছাড় জেলা ভিত্তিক প্রতিযোগিতা শুরু হলো আজ থেকে, চলবে 21 জানুয়ারি অবধি। এতে বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশ নিয়েছেন। বঙ্গভবনে এই অনুষ্ঠানের কাজ সূচনা হয়। জানুয়ারি অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্ঘাটন নিয়ে শিলচর শহরে প্রস্তুতি তুঙ্গে। শিলচর থেকে বিশিষ্ট কয়েকজন যাচ্ছেন অযোধ্যায়। শহরে শ্রী রাম লেখা পতাকা বিক্রি হচ্ছে ব্যাপক হারে। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে এবারও শিলচরে অনুষ্ঠিত হবে সমবেত ধামাইল নৃত্য, সেই সঙ্গে এবারের নতুন সংযোজন ধামাইল কন্যা প্রতিযোগিতা। আগামী 10 ও 11 ফেব্রুয়ারি দুদিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে। আজ প্রেমতলায় সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সভায় পৌরোহিত্য করেন। ইচ্ছুক প্রতিযোগীরা সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন নম্বর 7002584273 এবং 8134080365। এবং এই ধামাইলকে নিয়ে আসাম সরকার যদি আরেকটু চিন্তাভাবনা করেন, তাহলে এই এই যে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অনেক সুবিধা হবে। যেভাবে ওরা আসামের বিহু নাচ বা বিহু কুমারীকে অনুদান দেন, সাহায্য করেন, ঠিক এইভাবে আমরা ভাবছি যে এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আওয়াজ তুলব, আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইবারই আমি ঠিক করেছি যে আমরা স্থানীয় বিধায়কের কাছে গিয়ে আমাদের এই প্রস্তাবটা আমরা তুলে ধরব, যে আপনারা আসাম সরকারের কাছে এটা তুলে ধরুন, যেভাবে ওরা আসামে বিহু এবং বিহু নৃত্যকে মানে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন। যেহেতু ওরা বরাক এবং ব্রহ্মপুত্র দুইটি উপত্যকাকে সমানভাবে দেখেন, আমরা চাইব যে বরাক উপত্যকার এই একমাত্র মানে কী বলব লোকসংস্কৃতির প্রধান অস্ত্র যেটা ধামাইল, এটাকে যদি ওরা অধিগ্রহণ করেন বা আমি বলবো যে ওরা সাহায্যের হাত বাড়ান, তাহলে এই লোকসংস্কৃতিটা অনেক অনেক এগিয়ে যাবে। এই কর্মপ্রচেষ্টার সঙ্গে সঙ্গে আমি চাইবো আপনারা সবাই সক্রিয় হন। আর আমি যেটা বললাম সরকারের কাছে তুলে ধরার ব্যাপারটা, এটা আমরা এইভাবে করব যাতে এমএলএ এমপিরা এটা উঠান। এই সঙ্গে আমি চাইব যে আমাদের সংবাদপত্রে মিডিয়া যারা আছেন তারাও যদি এই ব্যাপারটাকে একটু হাইলাইট করেন, তারাও যদি এই ব্যাপারে সংবাদপত্রের মাধ্যমে ব্যাপারটাকে তুলে ধরেন যে যেটা আসাম বরাকভেলি ব্রহ্মপুত্র উপত্যকায় হয়, আমাদের বরাক উপত্যকার সেই ধামাইল নৃত্য এবং ধামাইল কন্যাকে কেন ওইভাবে উৎসাহিত করা হবে না, তাহলে বোধ হয় আমাদেরটা আরও সহজ হবে। অযোধ্যায় শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী 22 জানুয়ারি সোমবার দিগরখাল ফুটবল মাঠে সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার দিগরখালে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। 21 জানুয়ারি শ্রী রামচন্দ্রের মূর্তি আনয়ন সহ অধিবাস, 22 জানুয়ারি দিনব্যাপী নানা অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি মিঠুন দত্ত, অনুজকান্তি পাল, টিঙ্কু কানু, গৌরব পোদ্দার, পাপাই পাল, সুমিত পাল, মেঘনাথ গোসাই, গোবিন্দ গোসাই, দিলীপ বৈষ্ণব, নিরুপম নাথ প্রমুখ। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে উৎসবের আয়োজন হয়েছে। এই উৎসবকে স্মরণীয় করে রাখতে আমাদের এই কালীঘোড়া অঞ্চলে দিগরখাল মাঠে ওই দিন শ্রীরামচন্দ্রের পূজানুষ্ঠান, যজ্ঞানুষ্ঠানের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এতদ অঞ্চলের সকল রাম ভক্তদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী 21 জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই দিগরখাল ফুটবল মাঠে যে অস্থায়ী মণ্ডপ স্থাপন হবে, এই মণ্ডপে স্থাপন করা হবে। বিকেলবেলা উৎসবের অধিবাসের আয়োজন হবে। 22 জানুয়ারি মূল পূজানুষ্ঠান সকাল 11 ঘটিকা থেকে পূজানুষ্ঠান এবং যজ্ঞানুষ্ঠান শুরু হবে। দুপুর 1 ঘটিকায় প্রসাদ বিতরণ হবে। এই অঞ্চলের সকল রাম ভক্তদের ওই দিন দুপুরবেলা প্রসাদ গ্রহণের আমন্ত্রণ রইল। দুপুর 1.5 ঘটিকা থেকে শ্রীরামচন্দ্রের জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বক্তাদের আলোচনা সভা হবে। তারপর বিকেল 6 ঘটিকা থেকে প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099759421995496747575 অথবা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্রাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন, তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে,
মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষি রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। ফিরে এলাম বিরতির পর। চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচর এনআইটির অস্থায়ী কর্মীদের অনশন দ্বিতীয় দিনেও অব্যাহত। এনআইটির ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য আজ আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়েছেন, আন্দোলন করে কোনো ফায়দা নেই। 2005 থেকে চাকরি স্থায়ীকরণের কোনো গাইডলাইন নেই, তাই তার পক্ষে চাকরি স্থায়ী করার কোনো ক্ষমতা নেই। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, গুলি খেতে প্রস্তুত, তবুও তারা আন্দোলন থেকে সরে আসবেন না। আমাদেরকে বলা হচ্ছে যে এখানে কোনো পোস্ট নেই। চিঠি আমাদের কাছে আছে, তার এখান থেকে বলা হয়েছে যে এখানে এই সমস্ত লোককে জায়গা দেওয়ার মতো কোনো লোক নেই। কিন্তু এখানে তো এইগুলো হচ্ছে, যারা রিটায়ারমেন্টে যাচ্ছে, পারমানেন্ট পোস্ট রিটায়ারমেন্ট যাচ্ছে, পুনরায় ওনাকে কাজ করার সুযোগ দেওয়া হয়। আপনি যখন পয়েন্টটা তুলেছেন, তখন আমি আরেকবার ক্লারিফাই করি, 2005 থেকে না গ্রুপ ডিটা গভর্নমেন্ট থেকে উঠিয়ে দিয়েছে। ওকে, যার জন্যে অন্যান্য আইআইটি এনআইটি খোঁজ নিয়ে দেখবেন, যেসব লোক মেশে কাজ করতে এখানে কাজ করতে, তাদেরকে একটা ডেজিগনেশন দিয়ে সব ট্রান্সফার করেছে। যার জন্যে আপনাদের ওই সময় আন্দোলনটা জোরদার হওয়া উচিত ছিল। যেমন ধরুন ট্রেনের টাইম, যেমন ধরুন ট্রেনের টাইম 10টায় আছে, আপনি 10:05 গেলেও দেখবেন আপনার জন্য ওয়েট করে না। সেই জন্য যে জিনিসটা ডিমান্ড যেই সময় করার কথা, আপনারা সেটা করে উঠতে পারেননি। করেছেন যদি করেছেন তাহলে সেটা, আমরা যেরকম গরিব আপনিও গরিব, আপনার পরিবারে এরকম অসুবিধা আছে, সব আছে। সুন্দর কথা স্যার, আপনি এসেছেন। আপনি বলেছেন স্যার যে মানে আপনার হাতে কোনো পাওয়ার নেই, পাওয়ার লেস করে রেখেছে। কিন্তু এমএসআইডি কোনোদিন বলেনি স্যার, আপনাকে বলেছে, অর্ডার দিয়েছে যে যেগুলো মাস্টার রুলে কাজ করছে ওদেরকে বের করে, এই রুল বলেছে, রুল বলার পরে আপনি এটাকে বের করে দিন। সেটা আমি এখানে ছিলাম, বলেনি স্যার। কিন্তু আপনি, আপনার এখানে গাইডলাইন এসেছে, ঠিক আছে, নতুন গাইডলাইন এসেছে। বিএস আপনি 15-20 বছর পরে যে গাইডলাইনটা ছিল, ওই গাইডলাইনটা আপনি কেন ফলো করছেন না? সরকারি কোনো সাহায্য ছাড়াই প্রায় 200 বছরের প্রাচীন শিব মন্দির নতুনভাবে নির্মাণ করলেন স্থানীয়রা। আজ মহাধুমধামে নতুন মন্দিরের পূজার্চনা শুরু হলো। মন্দিরটি কাছাড় জেলার নরসিংপুর মেহেরপুর গ্রামে। বিশেষ করে নাথ সম্প্রদায়ের লোকেরা এই মন্দির পুনর্নির্মাণে সচেষ্ট হন। আজ মন্দির উদ্বোধনের পর এলাকার মহিলারা বিশাল কলস যাত্রা বের করেন। জঙ্গলা কিন্তু ছিল, সমস্ত জঙ্গল কেটে তারের বসতি স্থাপন করে এবং লিঙ্গ এখানে স্থাপন, এরপরে এটার সংস্কার সাধন হয় স্বর্গীয় জিতেন্দ্রনাথ চৌধুরীর মারফতে।
1231 বাংলাতে। এরপরে অদুনা, অদুনা এই গ্রামের বাসিন্দারা অর্থাৎ সর্বজনীন শিববাড়ি নীলকণ্ঠ আশ্রমের সবই মিলিয়াই করে, তবে একজন নারী যিনি 10,58,50,000 টাকা দান করেন এই মন্দির নির্মাণের জন্য, বাকি 3,64,000 টাকা কমিটির সদস্যরা দান করেন। এই 14,00,000 টাকায় এই মন্দিরটা নির্মিত হয়। বর্তমানে এই মন্দিরের যে যেটা কমিউনিটি হল, যেটা মণ্ডপ, যেটা এটা ভগ্নাবশেষ। আমরা সরকারের কাছে অনেক আবেদন নিবেদন করছি গ্রান্ট পাওয়ার জন্য, কিন্তু মন্দিরের জন্যই পাই নাই। তারা বলছিল আসাম দর্শনের আসাম দর্শনে তারা মন্দিরের বাবদে 20,00,000 টাকা দিবে, কিন্তু 1 পয়সাও দেয় নাই। আমরা আবার অনুরোধ করছি সেই মণ্ডপের জন্য, কমিউনিটি হলের জন্য 20,00,000 টাকা দেওয়ার জন্য, যার ফলে আমরা সেই ভগ্নপ্রায় মন্দিরটি ভেঙে আবার ডালাই দিয়ে মন্দিরটা কমিউনিটি হলটা নির্মাণ করব। আমার নাম শ্রী পরিমল নাথ চৌধুরী, রিটায়ার্ড টিচার, বিজান নাথ যোগী বার সমাজের সভাপতি। আমাদের একটি সংগঠন আছে নাথদের, দুইটা সংগঠন আছে, যোগী সম্মিলনী আর আমাদের এখানে উজান নাথ যোগী বার সমাজ। সেই বার সমাজের সভাপতি আমি, দীর্ঘ 15 বছর যাবৎ এটার দায়িত্বে আমি আছি, বিভিন্ন সামাজিক কর্মে আমি লিপ্ত। শালগঙ্গা খাসপুর শ্মশান রোড দুর্গাবাড়িতে আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বুধবার এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজক উপসমিতির কর্মকর্তারা। 30 জানুয়ারি বিকেলে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি দুদিন বিতরণ হবে মহাপ্রসাদ। এছাড়াও 22 জানুয়ারি দুর্গাবাড়িতে আয়োজিত হবে শ্রীরামের পুজো। স্বাগত জানাচ্ছি। আমরা খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ি বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যোগ্য অনুষ্ঠান 30 তারিখ অধিবাসের মাধ্যমে শুরু করছি এবং 31 তারিখ সম্পূর্ণ দিনব্যাপী সংকীর্তন কার্যক্রম চলবে এবং 31 তারিখ দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে এবং 1 ফেব্রুয়ারি তে আমরা এই কীর্তনের সমাপন অনুষ্ঠান করব পূর্ণার মাধ্যমে। ওই দিন দধির ভাণ্ড ভঞ্জন হবে এবং মহন্ত বিদায় হবে। এই করে আমরা 1 ফেব্রুয়ারি আমরা এই কীর্তনের সমাপন করব। এই কীর্তন উপলক্ষে আমি অঞ্চলে এতদঞ্চলের তথা সমগ্র উদারবন্দের সহযোগিতা কামনা করছি, যে ভক্তবৃন্দর কাছে আমার এই কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা এই কীর্তনে এসে কীর্তনকে সুন্দর করবেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং সর্ব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব যাতে এতদঞ্চলের এবং উদারবন্দের সুনাম রক্ষা করে যাতে সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান করা। আসাম গৌরব পুরস্কারে বরাক তথা তাপাং এলাকার নাম উজ্জ্বল করলেন কুয়ারপাড়ের নির্মল দে। শীতলপাটি শিল্পে তাপাংয়ের নাম উজ্জ্বল করলেন তিনি। নির্মলের হাতে তৈরি পাটির কদর রয়েছে বরাকের বিভিন্ন বাজারে। তার এই প্রতিভার জন্য সরকার অসম গৌরব পুরস্কারে মনোনীত করেছেন তাকে। সোমবার নির্মলের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানান কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়। সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তপন দাস, বিজেপি কর্মী কমলেশ দেবনাথ, রঞ্জু দাস, চঞ্চল রায় প্রমুখ। আজকে সন্ধ্যায় আসাম সরকারের তরফ থেকে আসাম সৌরভ পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে কাছাড় জেলার তাপাং উন্নয়ন খণ্ডের অন্তর্গত চিবিটিয়া বিচিয়াতে শ্রী নির্মল দে একজন পাটি শিল্পী, ওনাকে আসাম গৌরব পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এটি একটি সত্যি আনন্দের বিষয় আমাদের জন্য যে একজন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের একজন পাটি শিল্পীকে আসামের একটি অত সম্মানীয় পুরস্কারের জন্য চয়ন করা হয়েছে। আমি নির্মল দে মহাশয়কে
তাপাংবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি একজন পার্টি শিল্পীকে এই পুরস্কার। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। শীঘ্র বরখাস্ত হতে পারেন 34 এপিএসসি উত্তীর্ণ অফিসার। শুরু হলো কাছাড় জেলা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে শিলচরে শ্রী রাম পতাকা বিক্রির ক্রেজ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।